আজ বুধবার আটাশে কার্তিক দু সালের পনেরোই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল ভাই বোনেদের উদ্দেশ্যে শুভ ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটার শুভেচ্ছা আন্তরিকভাবে রইল আজ যেহেতু বুধবার অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এর ধারক কারক বাহক গ্রহ বুধের বার বুধের নামেই এই বারটি নামাঙ্কিত যাদের জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা অবশ্যই বুধের এই বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের শাক সবজি খান সবুজ রঙের এলাচকে দাঁত দিয়ে চাবান সবুজ রঙের কোনো ড্রেস বা পোশাক পরিচ্ছদ পরিধান করুন দেখবেন অবশ্যই আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা শনি কিন্তু মার্গি হয়েছেন দুশো আটত্রিশ দিন শনি মার্গি থাকবেন দু সালে চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত যার ফলস্বরূপ আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সাথে চারপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লাভবান করবে সম্পর্কগুলি বা পুরনো কোনো সম্পর্ককে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অত্যন্ত শুভ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে তবে মনে রাখতে হবে সময়ের চাকা খুব দ্রুত চলে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আর যারা রাজ চাকরিজীবী আছেন তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে আজ আপনারা অবশ্যই প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে অথবা আপনাদেরকে আপনারা যেটা বললাম কর্মক্ষেত্রে নিজেকে নিজের মধ্যে গতি অনুভব করবেন স্বতন্ত্র অনুভব করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান ও সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আর যার হাউস ওয়াইফ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন